এই হচ্ছে লজের উপরটা, এখান থেকে সারি সারি ঘর গুলো, এতগুলো ঘর। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা? ভালো আছো সবাই? দেখো আমি সকালবেলা তোমাদের কাছে চলে এলাম। আমাদের ব্লগে তোমাদের সকলকে জানাই ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা ভালো লাগছে কমেন্ট সাবস্ক্রাইব করলাম, আমারও খুব ভালো লাগছে, তোমাদের ভালো লাগছে, কিছু তোমাদের দেখাতে পারছি, কিছু করতে পারছি, এটা জেনে খুব ভালো লাগছে। আর অনুপমা সব সময় আমাকে ফোনে বলে দিচ্ছে এটা করো ওটা করো সেটা করো, চিন্তা করতে পারবে না। মেয়েও তার সাথে বলছে বাবা তোমাকে কি বলছে মা শোনো। যাই হোক, কালকে বিয়ে হয়ে গেল, আজকে মেয়ে বিদায়ের পালা। আমি তোমাদের কাছে চলে এলাম তোমাদের খবরটা নিতে, যে তোমরা সবাই ভালো থেকো, আমাদের জীবনের ব্লগটা দেখো, মেয়ে শর্ট ভিডিও করছে সেগুলোও দেখো। আর আমি দুটো এপিসোড করেছি, আগের ভিডিওটা বিয়ে মানে গায়ে হলুদ থেকে শুরু করে একটা এপিসোড আজকে ছাড়ব। তো আজকে আমাদের এই লজে শেষ, মেয়ে বিদায় করে আমরা চলে যাব বোনের বাড়িতে, কেউ যাবে বোনের দেওরের বাড়িতে, তো আমরা বোনের বাড়িতেই উঠব। তাই তোমাদের সবাইকে বললাম এরপরে বউ ভাতের পালা, তার মাঝখানে এখানকার কিছু অংশ যদি পারি তোমাদের নিশ্চয়ই দেখাব। তো এই হচ্ছে লজের ঘর, সব এখানে 25টা ঘর আছে এই রকম ঘর। এই ঘরটা আমাকে দিয়েছে, আমি এতে থাকি, দেখতে পাচ্ছ পুরো এই ঘরে আমি থাকি। এই আমার বিছনা, টিভি, এবং আমার সাথে আমার ভাগনা থাকে, বড় ভাগনা ছোট ভাগনা, ওরা চলে গেছে। লজের উপর থেকে দেখো এই রাস্তা, ওইখানে মেইন রোড, যতটা পারলাম তোমাদের দেখাবার চেষ্টা করছি। বেশ ভালো লাগছে চারিদিকটা দেখতে, এত সুন্দর লাগছে যে চিন্তা করা ভাই। বড় বড় বাড়ি আছে, বিল্ডিং আছে, ফ্ল্যাট রয়েছে, সুন্দর জায়গা, এবং প্রচুর জমি এখানে পড়ে আছে দেখবার মতো। আজকে সকালে ব্রেকফাস্ট করেছি একমাত্র চা আর বিস্কিট, খাইনি, পেটের অবস্থা ভালো না ওই জন্য খাইনি। যাই হোক, পরে আবার তোমাদের সাথে দেখা। এই দেখো আমার মারও লাগে, এটা হচ্ছে মেয়ের মামি, মানে আমাদের ক্লোজ, আমার অন্তত ক্লোজ, বুঝতে পারছো, খুব আদরের পাত্রী এরা। এ হচ্ছে মেয়ের মাসি, এ হচ্ছে মেয়ের বড় বাবা, আর আমার ভাগনা, আমার ভাগনা। আর তুমি ঘুরাও, এটা রে ঘুরাতে হবে না, আমাকে তো সবাই চেনে। সে কমেন্টস দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে কি চেনে আছে। তো মামি কি চলে যাচ্ছেন? আমাদের কিন্তু মামি না, যা ডাকেন তাই আছে, মাত্র ফর্মালিটি। তার নাম নানওয়ার একটা সিরিজ। কোথায় যেন যাবেন? আমরা বেলাডিলা। বেলাডিলা, বেলাডিলা খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। সেকেন্ড কাশ্মীর, শুনলে সেকেন্ড কাশ্মীর বেলাডিলা, কিন্তু এখন যেতে পারছি না। যদি কোনোদিন আমাদের এই গঙ্গা বলে তবে যাওয়া যাবে। দেখেন এই গঙ্গা, আমার যে কাকা ভুবন নন্দী, এদের নাম রাখা আমার। আচ্ছা আচ্ছা, বড় মাঝারে তুষারে বইছে গঙ্গা জল। আরে বাবা, শুনলেন? আর এই গঙ্গা, আর আমার এই যে এই যে এই শোনো, এদিকে আসো, এই দাদা বৌদির, এটা হচ্ছে মেয়ে, একে তোমরা দেখোনি, কি নাম তোমার? মা রিয়া। রিয়া, শুনলে? এই দাদা বৌদির মেয়ে, আর ছেলে আছেন একটা? ছেলে আসবে, আসেনি, যাই হোক, রিসেপশনে পরিচয় করালাম তোমাদের। হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার। আজ যেহেতু শনিবার সেহেতু নিরামিষ, কিন্তু এরা নিরামিষে পেঁয়াজ খায়, এখানে শশা গাজর, এখানে আচার, এখানে বেগুনি, এখানে ভাত, ডাল,
পনিরের তরকারি, পনির গুনে পাওয়া যাবে এরকম তরকারি, আর এখানে বাঁধাকপির তরকারি। হ্যাঁ, এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। প্লেটে দেখতে পাচ্ছ এখন খেতে বসেছি, খাচ্ছি। মেনু তো তোমাদের দেখেই দিলাম, যেমন মেয়ে আসো 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 ভাই, এদিকে বন্ধু, এদিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো চিনি না সবাইকে। তো মেয়ে জামাইকে নিয়ে আসা হয়েছে, যেহেতু কালকে বাসি বিয়ে হয়ে গেছে, এখন এদের স্নান করানো হবে। শীতের দিন তাই পুরো স্নান করানো হবে না, তার রীতি রিওয়াজটা মানা হচ্ছে, কীভাবে মানছে সেটাই দেখুন। এইভাবেই এদের স্নান করানো হলো। আগে আশিসকে মোছাও, না এখন ছেলে আগে। এখন জামাই চলো এবার, চলো 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 খেতে চলো। লজ থেকে আমরা বাড়ি চলে এসেছি, এবার চলবে বিদায়ের পালা। বিদায়ের আগে বরণের ডালি নিয়ে শেষ বরণ করা হচ্ছে মেয়ে জামাইকে, কিন্তু সবার চোখেই ছল 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 করছে, কারণ অনেক আদরের মেয়ে আজ চলে যাচ্ছে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে। সবাই পাড়ার কাকিমারাও শেষ বিদায় জানাতে এসছে তাদের আদরের মেয়ে রুচিকে। রুচির চোখ খুব ছলছল করছে, রুচি মাকে দেখছে আর ডুকরে ডুকরে কেঁদে উঠছে, তবুও শেষ বিদায় তো জানাতে হবেই। হাত দিয়ে আগুন।
বাস বাস আর জামাইকে মেয়েকে দুজনকে দিতে হাতে নেই। তার মা বাবার সাথে শেষ বিদায়ের ফটোটা তুলে নিচ্ছে। মা বাবা জেঠিমা দাদা বৌদি এভিন বাড়ির বাচ্চাটা যে সব সময় দিদি দিদি করত তার সাথেও বিদায়ের ফটো তুলে নিল। তাদের জামাইবাবু খুব সাধের জামাইবাবু শালা শালি এবং যত বাচ্চারা আছে তাদেরকে একটি গিফট তুলে দিল, কিছু একটি খাম, তাতে আছে কিছু টাকা। এই নিয়ে তারা যেন আনন্দ করে এবং ভালো মন্দ খায়, যা খুশরা করে এই বলে তাদের হাতে তুলে মেয়ের বাবা মাঝে মাঝে ডুকরে ডুকরে কেঁদে মেয়েকে ছাড়ার যে দুঃখটা সেটা প্রকাশ করছে, কিন্তু পারছে না, মন তার একদম ভেঙে গেছে। এবার যাওয়ার পালা, মেয়ের মন কিছুতেই মানছে না, রুচি তার পা যেন এগোচ্ছে না, কেঁদে তার মনের অবস্থা খুব খারাপ। মাসি সবাই বোঝাচ্ছে এবং সে যাওয়ার সময় মাকে বলে যাচ্ছে, মা এতদিন তোমার যে খেয়েছি পড়েছি তার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম। সবাই ডুকরে ডুকরে কাঁদছে, তাদের চোখের দিকে তাকানো পারছে না। রুচিতার আর মন মানছে না, সে চলল।
রান্নাটা কে করছে তোমাকে দেখাচ্ছি। রাত্রিবেলায় কি হচ্ছে দেখো, এই যে রান্না করছে দেখো ভাগনা বউ, অন্ধকারের মধ্যে রান্না করছে। এবার কি হবে, চিন্তা করেছো আমি একটু এরকম বলছি কারণ শেষ দিন তো, কালকে খেয়ে দিয়ে সবাই চলে তো রান্না করা হচ্ছে। রুটি হবে, আমি রুটি খাবো, আমার জন্য রুটি। হ্যাঁ আমি রুটি খাই, তো আমি রুটি পেয়ে গেছি বুঝেছো তোমরা। আরে পার্টিটা দিবা নাকি, পার্টি দিচ্ছি। ডাল এখানে সিদ্ধ হয়ে আছে, এরপরে ডাল সম্ভার হবে। তো আজকে নিজেরা রান্না হচ্ছে, আমরা একত্রিত হয়েছি সবাই মিলে। এখন বাজে কটা, আটটা, এখন আটটা বাজে। এরা খেয়ে দিয়ে আজকে মনে হয় বেরিয়ে যাবে। ইয়াম্মা রে, ইয়ালে কোথায় যাও না রে, কোথায় যাবে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি।